ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর সেখানে আটকে পড়া বাংলাদেশী শিক্ষার্থীরা পাড়ি জমায় সীমান্তবর্তী দেশগুলোতে। রোববার পশ্চিমাঞ্চল উজহরড থেকে আটকে পড়া বাংলাদেশী শিক্ষার্থীরা পৌঁছতে পেরেছে নিকটবর্তী হাঙ্গেরিতে। বিস্তারিত জানাচ্ছেন আল মোহাম্মদুল খান। ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি অনিশ্চয়তায় ফেলেছে সেখানে পড়তে যাওয়া 15 বাংলাদেশি মেডিকেল শিক্ষার্থীকে। রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে নিরাপত্তা শঙ্কায় কয়েকদিন কাটে এসব শিক্ষার্থীদের। পশ্চিমাঞ্চলের শহর উজরদ থেকে 26 কিলোমিটার পাড়ি জমায় হাঙ্গেরি সীমান্তে। সেখান থেকে রওনা হয়ে আরও প্রায় 300 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছায় রাজধানী বুদাপেস্টে। সবাই চিন্তিত ছিল, সবাই আনসেফ ছিল, যার কারণে আমরা 26 তারিখ দুপুর নাগাদ আমরা ইউক্রেন থেকে হাঙ্গেরি চলে আসি। আমরা যারা উজহরদে ছিলাম, উজহরদের 15 জন বাংলাদেশি আমরা সুস্থ মতন এখান থেকে বেরোতে পেরেছি এবং সুস্থ মতো আমরা এখান থেকে বের হয়ে হাঙ্গেরি চলে আসতে পেরেছি। এরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের। ভালো চিকিৎসক হবে এমন আশায় অনেকের বাবা মা ঋণ করে সন্তানকে পাঠিয়েছিলেন ইউক্রেনে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি তাদের এখন ফেলল নতুন সংকটে। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আমাদের ফিউচার কি হবে এবং আমাদের বাকি পড়াশোনা আমরা কিভাবে চালাবো, সে বিষয় নিয়ে আমরা চিন্তিত। এবং আমাদের থেকে বেশি চিন্তিত হচ্ছে আমাদের ফ্যামিলি। আমাদের এখন নিজেদের দিকেও চিন্তা করতে হচ্ছে এবং অবশ্যই ফ্যামিলির দিকটাও দেখতে হচ্ছে। আমাদের ফ্যামিলি আমাদের পিছনে এই পর্যন্ত মিনিমাম 40-45 লক্ষ টাকা খরচ করে ফেলেছে অলরেডি আমাদের পড়াশোনার জন্য। নিরাপদে ফিরতে পারায় স্বস্তি থাকলেও ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়ে এখন বাড়ছে শঙ্কা। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতা চান তারা। বাংলাদেশ সরকার এবং আমাদের এম্বাসি যারা আমাদের হেল্প করেছে এ পর্যন্ত, তাদের কাছে আমার বিগ রিকোয়েস্ট থাকবে, আমরা যাতে ইউরোপের অন্য একটা মেডিকেল ইউনিভার্সিটিতে ট্রান্সপ্লান্ট পড়াশোনা করে আমাদের ডাক্তার হওয়ার স্বপ্নটা কমপ্লিট করতে পারি, এ ব্যাপারে তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি। এদিকে ইউক্রেন এবং ইউক্রেন সীমান্তে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরত আনতে প্রয়োজনে আইওএম এর সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সংস্থাটির সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করেছে সরকার। ডেসপারেট কোনো কন্ডিশনে পড়ে তাদেরকে আমরা ইন্ডিভিজুয়াল আমরা চেষ্টা করতে পারি এবং আমরা আইওএম এর সাথেও কথা শুরু করেছি। আল মোহাইমিনুল খান, নিউজ 24।